পার্টি গাড্ডায় পড়েছে বলে স্বীকার করে নিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তবে আবার দলকে তারা দাঁড় করাবেন আশা দিলীপের। আমরা পার্টি দাঁড় করিয়েছি, পার্টি গাড্ডায় পড়ে গেছে। আজকাল সব পার্টির জীবনে এরকমই আসে, সব ব্যক্তির জীবনেও আসে। আমরা জানি এটা, সেটা জেনে স্ট্রাগল করছি। আমরা পার্টিকে আমরা দাঁড় করাবো। বিজেপি যে ভাবধারায় বিশ্বাসী তা বাংলায় চলে না। দিলীপ ঘোষের বিজেপিতে সমস্যার কথা স্বীকার করে নিয়ে মন্তব্য ফিরহাদ হাকিমের। স্বীকার করেছেন ভালো, দিলীপ দাস সিনিয়র পলিটিশিয়ান। বিশ্লেষণায় সবসময় অন্যের ঘাড়ে দোষ এইটা হয় না। প্রথমে হই হই করে একটু হুজুগে মানুষ লাফালাফি করে, কিন্তু আলটিমেটলি ওই ভাবধারায় যে রাজনীতি বা যে ভাবধারায় ওরা বিশ্বাসী, সেই ভাবধারায় বাংলায় কখনোই ওরা উঠতে পারবে না। আমার মনে হয় দিলীপ দার এই ক্ষমতাও নেই যে সেন্ট্রালি সেই ভাবধারাকে চেঞ্জ করতে পারবে। সুতরাং এখানে বাংলায় কখনোই গাড্ডাতে শুধু না, বিজেপি আস্তে আস্তে এখানে নিশ্চিহ্ন হয়ে যাবে। তৃণমূলে কখনোই বিজেপির মতো এক ব্যক্তি এক পদ সম্ভব নয়, কটাক্ষ দিলীপ ঘোষের। কোনোদিনই সম্ভব নয়, ছিল না, লোক দেখানো ছিল এটা। আমরা যেহেতু করি, তো বিজেপির সঙ্গে তারা একটুখানি প্রতিস্পর্ধা করতে এসেছিলেন, জেলা ভাগ করছেন আমাদের মতো, সেরকম দায়িত্ব দেওয়ার চেষ্টা করছে। কারণ উনি চার পাঁচজনের বেশি লোককে বিশ্বাস করেন না, সব কিছু তাদের হাতে রাখেন। এর আগে অনেক ঘটনা ঘটেছে, শোভনে শোভনদার ব্যাপারে এরকম কিছু লোক চলে গেছেন, তার মনে হচ্ছে যে কন্ট্রোল করার সুবিধাও দু তিনজন লোকই যথেষ্ট, তার বেশি নয়। কারণ পার্টিটা তো পরিবারের পার্টি। এটা আপনি আপনার বিলম্বিত বোধোদয় হচ্ছে, তা আমি দিলীপ ঘোষকে বলবো যে আপনি আজকে জয়প্রকাশ মজুমদারকে বলছেন আক্রমণ করছেন, তো বিধানসভা ভোটের আগে আপনাদের ওই যোগদান মেলা ভুলে গেলেন দিলীপবাবু? তা যোগদান মেলায় যখন আপনি নাচানাচি করেছিলেন, এবার বিয়োগ মেলার সময় এই শোকসভা তো আপনাকে করতে হবে দিলীপবাবু। এই জয়প্রকাশ মজুমদারকে দাঁড় করিয়ে তার হাত দিয়ে পতাকা দিয়েছেন অন্য লোককে, এবার জয়প্রকাশ মজুমদার বলছে পচা বিজেপির দুর্গন্ধ বেরোচ্ছে, এখন তো চোখের জল ফেললে হবে না। ফলে আপনার দল গাড্ডায় আছে খুব ভালো, আর আপনার ওই ট্রেনি সভাপতি আর ওই বিরোধী দলনেতা এই দুটিকে যত বেশি পারেন সামনে রাখুন, আপনার গাড্ডা থেকে গাড্ডা তর হতে যাবেন। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।